হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন পরবর্তী নোটিফিকেশনের জন্য আজকে আমি বানাবো কাশ্মীরি আলুর দম এটা বানানোর জন্য প্রথমে আমি একটা পেস্ট তৈরি করে নেবো সেই পেস্টের জন্য একটা বাটিতে আমি একশো গ্রাম মতো দই নিয়ে নিয়েছি। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো তারপরে আমি এটাতে দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়ো এবং এবং এরপরে দিচ্ছি আমি হাফ চামচ মতো জিরে গুঁড়ো এবং হাফ চামচ মতো ধনে গুঁড়ো এরপরে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব দইয়ের সাথে ভালো করে মশলাগুলো দিয়ে ফেটিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটা রেখে দেব। এখন অন্য একটা কড়াইয়ে আমি তেল গরম করতে দেব একটু বেশি পরিমাণে তেল লাগবে এখানে কারণ আলুগুলো ভেজে রাখতে হবে আলু আমি প্রথমে সেদ্ধ করে তাতে টুকরো করে নিয়েছিলাম ছ থেকে সাতটার মধ্যে আমি আলু নিয়েছি সেই আলুগুলো আমি এখন তেলে ছেড়ে দিচ্ছি একটা একটা করে এটা মিডিয়াম ফ্লেমে ফ্লেমে আমি মিডিয়াম ফ্লেমে আমি এটা ভাজতে থাকব। আলুগুলো যখন একটু হালকা কালার হতে থাকবে অর্থাৎ একটু লালচে কালারের হতে থাকবে তখনই এটা আমরা আজ থেকে এটাকে তুলে নেব একটা একটা করে তুলে নিয়ে এটা বাটিতে আমরা রেখে দেব এখন একটা থালাতে আমি কিছু গোটা গরম মশলা নিয়েছি তার মধ্যে আছে এক টুকরো দারচিনি দুটো লবঙ্গ একটা এলাচ এবং কিছু জৈত্রী নিয়ে নিয়েছি এখন যে আলু ভেজে রাখার পর যে তেলটা বাকি থাকলো সেটা যদি যথেষ্ট বেশি থাকে একটু কমিয়ে নেবেন আমার এখানে ঠিক ছিল তাই আমি ওই তেলের মধ্যে গোটা গরম মশলাগুলো ফোড়নে দিয়ে দিলাম একটুখানি ভেজে নেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হিং হিং দিয়ে আরও একবার নাড়িয়ে নেব আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা আদার গুঁড়ো আদার গুঁড়ো দিয়ে এটা আরেকবার নামিয়ে নেব এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কিন্তু শুধুমাত্র রঙের জন্য এটা কিন্তু কোনো ঝাল হবে না এটা দিয়ে দেওয়ার পর আঁচটা একেবারেই কম রেখে এর মধ্যে যে দইয়ের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা আমরা এর মধ্যে ঢেলে দেব আঁচটা যদি বেশি থাকে তাহলে কিন্তু দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং দইটা দেওয়ার পর এটা নাড়তে থাকবেন যতক্ষণ অবধি তেল ছাড়বে ততক্ষণ তারপর এটা নাড়া হয়ে গেলে এর মধ্যে আমি দশ বারোটা কাজু আগেই ভিজিয়ে রেখে সেটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই কাজুর পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দিলাম সেটা দিয়ে আরও একবার নাড়তে থাকব এরপরে যখন নাড়ানো হয়ে যাবে তখন আপনারা প্রয়োজন মতো জল দেবেন যেরকম জল খাবেন এখানে আমি কাজু ধোয়া বাটির জলটা এখানে দিয়ে দিলাম জলটা দিয়ে আরও কিছুক্ষণ ফোটাতে থাকবো ফোটানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরপরে কিন্তু এটাকে যত কম আছে দম দম করে করে এটাকে যত রান্না করবেন তত কিন্তু এটার টেস্ট খুব ভালো আসবে এবং আঁচটাকে একদমই লো ফ্লেমে রেখে দেবেন এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম আরও একটুখানি আপনারা স্বাদ মশ মতন দেবেন আর চিনি দিচ্ছি এক চামচ মতো এরপরে এটাকে খুব কম আছে লো আছে আমরা কুড়ি থেকে পনেরো থেকে কুড়ি মিনিট মতো রান্না করতে থাকবো তারপরেই আমাদের তৈরি হয়ে যাবে কাশ্মীরি আলুর দম রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সব শেষে এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ